এইখানে একটা লেসু গাছ আছে, আমরা লেসু খাওয়ার জন্য আসতাম আর দাবর খাইতাম। একজন মানুষ এরশাদ সাহেব অনেক বড় মনের মানুষ। আগের আমাদের রংপুরের একটা কালচার ছিল সবাই সবার বাড়িতে যায়, এখন অনেকটা চলে গেছে ওই কালচারটা, কিন্তু ওই সময়ের একটা কালচার ছিল যে সবাই সবার বাড়িতে যাইতো। যখন প্রেসিডেন্ট সাহেবের মা মারা গেলেন, এরশাদ সাহেবের মা যখন মারা গেলেন, তখন আমরা দেখছি লোকে লোকারণ্য এই জায়গাটাতে, মানে লোক মানে খুবই লোক হতো, আর এরশাদ সাহেবের মাকে এলাকাবাসী অনেক পছন্দ করতো। আসসালামু আলাইকুম। তো একটা সময় যে বাড়িটা লোকে লোকারণ্য থাকতো, এই বাড়িটা এখন একেবারে শূন্য, মানে জনশূন্য। এখন মানুষ শূন্য, মানুষ শূন্য, এই তালা দেওয়া থাকে। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফন্টার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আমি তো আগেই বলেছি আমি আছি এই মুহূর্তে রংপুরে। হঠাৎ করে চিন্তা করলাম যে রংপুরে আসছি আর হোসেন মোহাম্মদ এরশাদ যিনি হচ্ছেন আমাদের সাবেক রাষ্ট্রপতি ছিলেন, তার বাসায় যাব না বা তার বাসাটা দেখব না, বিষয়টা যেন কেমন জানি হয়ে যায়। তো এই 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 ভেবেই হচ্ছে আমি আজকে এই হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের বাসার সামনে আছি। আর ভিতরে গিয়ে আমি যা কিছু দেখতে পারি হোসেন মোহাম্মদ এরশাদের বাসার, তার সব কিছু নিজে দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো চলুন আজকে দেখে নেওয়া যাক আমাদের বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের বাসার সব কিছু। এই বাড়িতে এসে সবচেয়ে বেশি যেই জিনিসটা আমার ভালো লেগেছে, আপনারা চেয়ে দেখেন, এখানে হচ্ছে এই যে হাফ ওয়াল। এখন আর কোনো বাড়িঘরেই সাধারণত এরকম হাফ ওয়াল বাড়ি আর দেখা যায় না, সব হচ্ছে বাড়িতেও দেখা যায় অনেক বড় বড় ওয়াল থাকে, দেয়াল দেয়া থাকে, প্রাচীরের মতো দেয়াল দেয়া থাকে, যেটি হচ্ছে বাইরে থেকে বাড়ির ভিতরেরই কিছু দেখা যায় না। এখানে লেখা আছে দ্য স্কাই ভিউ, বাড়িতে ঢোকা মাত্রই হচ্ছে বাড়ির ঠিক সামনে লেখা দ্য স্কাই ভিউ। তিনি যে আসলেই কতটা শৌখিন মানুষ ছিলেন তার এই বাড়িটা দেখলেই বোঝা যায়। খুবই ছিমছাম একটা বাড়ি, খুবই স্বাভাবিক সাধারণ একটা বাড়ি, কিন্তু বাড়িটা খুবই সুন্দর, অপূর্ব একটা বাড়ি। এরশাদ সাহেব যখন জীবিত ছিলেন, হ্যাঁ, তখন তো আপনি দেখছেন, খুব কাছ থেকে উনার নিশ্চয়ই দেখছেন, যেহেতু এখন ওই বাড়ির দায়িত্বে আপনি আছেন, তো উনার সম্পর্কে আপনি কি বলবেন, উনারে আপনি কেমন দেখছেন, কি দেখছেন? না, উনি তো খুব ভালো মানুষ। উনি যখন আসতেন মানে এই বাড়িতে, উনি তো বেড়াতে আসতেন না, মাঝে মধ্যে থাকতে আসতেন, তখন মানে তখন মানে উনার চলাফেরা কেমন ছিল, কি করতেন উনি? উনি তো সকালবেলা উঠতো, চারপাশে বাইরে ঘোরাফেরা করতো, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতো। দালচিনি গাছ আছে, আম গাছ আছে, তারপরে কাঁঠাল গাছ আছে। এগুলো কি এরশাদ সাহেবের লাগানো? হ্যাঁ, এগুলো ওনাদের লাগানো। ও, আর এই কাঁঠাল গাছও ওনার লাগানো? হ্যাঁ, যেহেতু এরশাদ সাহেব কবি মানুষ ছিলেন, গাছ পছন্দ করুন, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আর এই বাড়িতে এসেই আসলে আমার খুব ভালো লাগছে, মানে কি বলবো, একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। হয়তো উনি সাবেক রাষ্ট্রপতি ছিলেন, সেটা একটা কারণ, আর তার সাথে হচ্ছে বাড়িটা মানে খুবই সাধারণ একটা বাড়ি, কিন্তু সাধারণ বাড়ি হলেও তার মধ্যে কী জানি একটা আছে, যেটা হচ্ছে ধরেন আমি আসছি এসে আমার কাছে মনে হচ্ছে, হয়তো আপনারা আসলে আপনাদের কাছেও মনে হবে যে এই বাড়িতে মানে কিছু একটা আছে যেটা ভালো লাগার মতো। সাকিব ভাই, উনি আসলে এইখানে ওনার বেডরুম থাকতো, উনি এই রুমে থাকতেন। ও, এই রুমটাই উনি সবসময় থাকতেন? জি, উনি এই রুমেই থাকতেন। এটাই ওনার বেডরুম? জি, কুয়া যে এটা কুয়া, এটা ওনারা ব্যবহার করতেন। ও, এরশাদ সাহেব কুয়ার পানি ব্যবহার করতেন? হ্যাঁ। এইটা কি এখন আর নাই, মানে ইয়ে হয় না? না, এখনও পানি আছে কিন্তু ব্যবহার করার মতো না আর কি। তো এবার হচ্ছে আমরা যাচ্ছি এরশাদ সাহেবের ছাদ বাগানে, যেটা এখনও আছে, যেটি হচ্ছে তার, এটা এখন কে এই ছাদ বাগানটা ইয়ে করেন, পরিচর্যা করেন? এটা ওনার ভাতিজা আসিফ সারিয়ার। আচ্ছা আচ্ছা, উনি উনি পরিচর্যা করেন, ওনার সাজেশন। আর এমনিতে কাজকাম টুকটাক পরিষ্কার টরিষ্কার আমি করি, সব আপনি করেন? জি, মানে এখন যত দেখভাল আছে যাবতীয় সব কিছু আপনার দায়িত্বেই? জি। এই ডাব গাছ এইখানে আসলে চেয়ারম্যান সাহেব এই ডাব গাছের পানি খাইতো, ঠিক আছে, আরও ফলমূল, আর কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছের কাঁঠাল খাইতো। আপনি এখানে কত বছর ধরে এরশাদ সাহেবের বাড়িতে? আমার যখন 7 বছর বয়স তখন থেকে আমি এই বাড়িতে। আর আপনার মানে তখন কি আপনার মা বাবা আপনাকে এখানে দিয়ে দিয়েছিলেন, না ওনারাও ছিলেন এখানে? না, আমার আমি একাই থাকতাম এখানে, আমার মা বাবারা ওনাদের বাসায় আমাকে রেখে দিয়েছিল। আর তখন থেকে এখন পর্যন্ত আছেন? হ্যাঁ, এখনও আছি, মাঝখানে আবার চলে গিয়েছিলাম, আবার আসছি। মানে এই বাড়ির মায়া ছাড়তে পারেননি? না। এখন আমি যে জায়গায় আছি এটা হচ্ছে এরশাদ সাহেবের ছাদ বাগান ছিল, মানে তার হাতেরই বাগান করা এটা। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের টবে, ছাদের উপরে টপ করে এই বাগানগুলো করা হয়েছে। এইগুলা আসলে কোথায় আছে মানুষ থাকে না, কিন্তু তার ভালো কাজগুলো থাকে। নিশ্চয়ই তার কর্মের দিক দিয়ে তিনি ওই রকম ভালো ছিলেন বলেই তাকে এখনও সবাই খুব পছন্দ করে, সবাই তার কথা খুব মনে রাখে। এই বিষয়টা আসলে মানে আমি এখানে এসে বুঝলাম, রংপুরে এসে আমি যখনই যার সাথে এই এরশাদ সাহেব নিয়ে কথা বলেছি প্রত্যেকেই হচ্ছে তার ব্যাপারে কেমন যেন একটা আবেগতাড়িত হয়ে পড়েন। আর আমার কাছেও খুব ভালো লাগলো যে এইরকম একজন সাবেক রাষ্ট্রপতির বাসায় আমি আসছি, এসে তার সব কিছু দেখলাম। সাকিব ভাই, এখন যে বাসাটা দেখতেছেন এই ধরনের বাসা এখন রংপুরে নাই বললেই চলে। যেমন হচ্ছে টিনের চালের বদলে আমাদের হলো চিলিকোটা ছিল, চিলিকোটা বাড়ি এখন কোথাও দেখতে পারবেন না, রংপুরে শুধুমাত্র আমাদের এরশাদ সাহেবের বাসায় আছে, আর কোথাও নাই। কিন্তু টিঙ্গু ভাই, আপনার তো মানে উনি একেবারে নিকটতম প্রতিবেশী। হ্যাঁ, এটা আমাদের নিকটতম প্রতিবেশী। এই যে মানে আজকে আসছেন বা আগেও আসছেন, আপনার কাছে কেমন লাগে?
আমি প্রায় অনেক দিন পর ঢুকলাম। আপনি যদি বলতে পারেন, আমি বলতে পারবো যে আমি প্রায় 10-12 বছর পর ঢুকলাম। 10-12 বছর পরে শুধু আমার কাছে এই যে কুয়াটা দেখতেছেন, কুয়াটা শুধু পরিবর্তন হয়েছে, টাইলস লাগানো হয়েছে, তাছাড়া কিন্তু সব কিছু কোনো কিছুই পরিবর্তন হয়নি, সব আগের মতোই আছে, সব আগের মতোই আছে। হ্যাঁ, কিছু গাছ কমে গেছে, যেমন সামনে আমাদের কিছু আম গাছ ছিল, কাঁচা মিঠা আম, আমরা ছোটোবেলায় ওই আম খাওয়ার জন্যই আমরা এখানে আসতাম বৃষ্টির সময় আম কুড়ানোর জন্য। এবং পাড়ার যত ছেলেপেলেরা আছে সবাই কিন্তু ওই আম খাইতেই আসতো এবং কাউকে মানা করতো না, নাও খাও কোনো সমস্যা নাই। এটা তো মানে এরশাদ সাহেবকে তো আমরা খুব কম দেখছি। ওনাকে মানে আপনাদের রংপুরের মানুষ এত সবাই কেন পছন্দ করে? মাটির মানুষ বলে, একদম মাটির মানুষ, তার জন্য তাকে পছন্দ করে। এবং এর জন্য এখনও কেউ ওনারে ভুলে নাই। আমাদের এখানে একটা কথা আছে যে এরশাদ সাহেবের কথা বলে যদি কোনো কলা গাছকেও দাঁড় করে দেওয়া যায় তাহলে ওই কলা গাছও জিতবে। তার মানে বুঝতে পারছেন যে আমাদের এরশাদ সাহেব কত জনপ্রিয়তা। তো এটা বিভিন্ন অঞ্চলের নেতা আছে, কিন্তু আমাদের এখানকার যে এরশাদ সাহেব মানে এরশাদ সাহেব সবার জন্য একেবারে সবার পছন্দনীয় একটা লোক একদম। এখানে আপনি জাতীয় পার্টি বলেন, রাজনীতির ঊর্ধ্বে আমাদের রংপুরে বলতে পারেন। আপনি রাষ্ট্রপতির বাসায় আসছেন, কিন্তু দেখেন এখানে কিন্তু যে কেউ আপনি এন্ট্রি করতে পারে, যদি এখানে যারা সিকিউরিটিতে আছে তারা কিন্তু আপনাকে ওইভাবে মানা করবে না। এটা হচ্ছে এরশাদ সাহেবের বাড়ির কিচেন। আসলে কোনো কিছু এখন আর ব্যবহার হয় না, সব কিছু ওই পড়ে আছে। একটু আমি ড্রয়িং রুমটা দেখাই। উনি আসলে কোন চেয়ারটায় বসতেন? উনি যেগুলানে বসতো ওইগুলো সব সরাই ফেলছি, নষ্ট হয়ে গেছে। এখন বর্তমানে আমাদের চেয়ারম্যান আসলে এইখানে বসে, এটাতে বসেন। আচ্ছা জি। আর উনি যেগুলোতে বসতেন নষ্ট হয়ে গেছে, ওগুলো নষ্ট হয়ে গেছে, সরাই রাখছি, ওগুলো আবার ঠিক করলেই ঠিক হয়ে যাবে। ওইখানে একটা লেচু গাছ আছে, আমরা লেচু খাওয়ার জন্য আসতাম আর দাবর খাইতাম। যতটুকু দেখছি যে আসলে আমাদের মসজিদে নামাজ পড়তো, লোক হিসেবে ভালো, এতটুকু আমি আমরা আর কি জানি। আর এমনি ছোটবেলায় আপনি কি এই বাড়িতে আসতেন? না, এই বাড়িতে আসতাম না, এইদিকে আমার আসা সেমন একটা মানে আসতাম না, ওই মসজিদে নামাজ পড়ার সময় দেখা দেখতাম আর কি। হ্যাঁ। আর এই রংপুরের মানুষ ওনারা এত পছন্দ করে কেন? এইটা তো আসলে ব্যাপারটা কি, রংপুরের মানুষ ভালোবাসার একটাই কারণ হয়তো উপকার হয়। এরশাদ সাহেব সম্বন্ধে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা যদি আমি দাঁড়ায় দাঁড়ায় এখানে বলি সেই কথা শেষ করা যাবে না। তবে প্রথমেই আমি যে কথাটা মনে করি, তিনি দুইটা পদবীর কারণে রংপুরের গর্ব। একটা হচ্ছেন উনি সেনাবাহিনীর সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল। দ্বিতীয়ত উনি দেশের অনেক লম্বা সময়ে রাষ্ট্রপতি হিসাবে অধিষ্ঠিত ছিলেন। উনি প্রেসিডেন্ট থাকাকালীন যখন উনি আসতেন আমাদের এসব বাড়িঘরে বিল্ডিংয়ের উপর দিয়ে সমস্ত সেনাবাহিনীর লোকজন, এনএসআইর লোকজন, সিকিউরিটির লোকজন দিয়ে সমস্ত ভর্তি হয়ে যেত, লোকজন লোকে লোকারণ্য হয়ে যেত, সামাল দিতে পারতো না ওনারা। আর এই বাড়িটা এখন শূন্য, এখন সেই বাড়িটা লাঙল ওরকমই আছে, সেই বাড়ি ওরকমই আছে, বরং কিছুটা সংস্কার করা হয়েছে, কিন্তু সেই অন্ধকার পড়ে আছে। বাবাজি কি বলবো, নিয়তি এমন এক পরিহাস যে নিয়তির সামনে সব কিছুই একই। কেউই চিরদিন এই পৃথিবীতে থাকার জন্য আসেন নাই, আজ হোক আর কাল হোক সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সুতরাং তিনি যখন চলে যাবেন তখন সেই শূন্যস্থান পূরণ করার মতো দ্বিতীয় কোনো অবস্থান আর খুব সহজে তৈরি হয় না। সুতরাং ওনার এই বাড়িঘর, ওনার এই জায়গা বাসা, ওনার এই এলাকা, ওনার এই রংপুর সিটি, রংপুর শহর, ওনার প্রতি যে ভালোবাসা, যে মমতা, যে দরদ দেখিয়ে দিয়েছে, এখনও দেখাচ্ছে, উনি চলে গেছেন, আল্লাহ ওনাকে বেহেস্তবাসী করুন, সুতরাং ওনার ওই অবদান বা ওনার ওই অবস্থান তো কেউ পূরণ করতে পারবে না। এরশাদ সাহেব আসলে পুরান রংপুর শহর এখানে ঢালে পড়তো, ভেঙে পড়তো, আশেপাশের এলাকার থেকে সমস্ত লোক চলে আসতো। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, উনি সৈয়দপুর থেকে এয়ারপোর্ট থেকে নামিয়ে যখন রংপুরের দিকে রওনা হলেন, এই কয়েকটা মাইল আসতে ওনার কয়েক ঘন্টা সময় লেগেছিল এবং প্রচুর লোকে লোকারণ্য হয়ে গেছিলো উনি যখন, হ্যাঁ, জেলখানা থেকে বাড়ায় উনি যখন আসলেন।
অনেক বিদেশি মেহমানরা আসেন, বিদেশি পর্যটকরা আসেন, অনেকেই আসেন এই বাড়ি দেখার জন্য। আমরা লক্ষ্য করি তো আমার বাড়ির বারান্দায় দাঁড়ালেই সব দেখা যায়। সুতরাং আমরা লক্ষ্য করি যে অনেক লোক আসে যায়, কিন্তু ওই গেটের বাইরে থেকে উকিঝুঁকি মারে চলে যায়। তখন আমাদের অবাধ যাতায়াত ছিল, অবাধ আসা যাওয়া ছিল, ওনারাও আমাদের বাড়িতে যাইতেন। একটা মিলাদ হইলেও আমরা দাওয়াত দিতাম, যাইতো ওনার বাড়িতে, কিছু একটা অনুষ্ঠান হলেও আমরা আসতাম। সেই স্মৃতি সেই ইয়ে নিয়েই তো আমরা চলে যাচ্ছি। আমারও এটা একটা সৌভাগ্য যে সাবেক একজন রাষ্ট্রপতি, হ্যাঁ, তার বাড়ির সামনে আমি আছি, আপনার সাথে কথা বলছি, তার প্রতিবেশী। হ্যাঁ, আমি রংপুরে আসার পরে তার বাড়িটাও দেখা হলো, হ্যাঁ, তার বাড়ির ভিতরেও ঢোকা হলো, দেখা হলো। এই বিষয়টা আসলে আমার জন্য একটা সৌভাগ্য।